ওকে ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি, ম্যাপস এডিট করি। তো এই ভিডিওতে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের সেলস ফানেল। আমরা হচ্ছে সেলস ফানেলের একটা সিরিজে, আপনার হচ্ছে সিরিজ ভিডিওতে ছিলাম। এইখানে যে বিষয়টি নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো সেটি হচ্ছে সেলস ফানেল তৈরি করতে আমাদের ইনিশিয়াল কি কি জিনিস প্রয়োজন হবে। ইনিশিয়াল বলতে, এর আগেও আপনার হচ্ছে আমার একটা এই ভিডিওরই একটা পার্ট ছিল যে সেলস ফানেল তৈরি করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। বাট আমাদের এইটা যেটা আছে এটা হচ্ছে অ্যাকশন, আপনার স্টেপ। এইখানে আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভিডিও থেকে জেনেছি হচ্ছে একটা থিওরিক্যাল বিষয়, এখানেও আমরা হচ্ছে একটু থিওরিক্যাল বিষয় শিখবো, বাট আমরা একটু অ্যাকশন স্টেপের দিকে হচ্ছে চলে যাব। এবং এখানে আমি যেটা বলবো, আমরা সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের ইনিশিয়ালি কি কি জিনিস প্রয়োজন হবে এবং এটার ডিটেলস একটা এক্সপ্লেনেশন হচ্ছে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং হচ্ছে আমরা বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখি। ওকে ভিউয়ার্স, এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আমাদের সেলস ফানেল কিভাবে আমরা তৈরি করব এবং সেলস ফানেলে তৈরি করতে আমাদের বেসিক কি কি জিনিস প্রয়োজন হবে, এই বিষয়টি নিয়ে হচ্ছে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমরা চলে আসি আমাদের হচ্ছে চেক লিস্ট যেটা ছিল সেই চেক লিস্টে। এর আগে আমি বলে নিই, যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল, আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি। এই ওয়েবসাইটে mapsite.com.bd, এখানে আপনি চাইলে জয়েন করে নিতে পারেন। টুইটার, এটা হচ্ছে যে আমার টুইটার, আপনার হচ্ছে অ্যাকাউন্ট, আমাকে টুইটারে আপনি যদি ইউজ করে থাকেন তাহলে টুইটারে ফলো করতে পারেন। পাশাপাশি ফেসবুক, আমাদের হচ্ছে লিঙ্ক এখানে আছে, আপনি ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের হচ্ছে যে চেক লিস্টে। এবং আমাদের এর আগের যে ভিডিওগুলো আমি বলেছি সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, এই ভিডিও আপনি যদি ফার্স্ট এই মুহূর্তে দেখছেন, দ্যাট মিনস প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন এই সিরিজে, তাহলে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাতে করে সেটা আপনার জন্য অনেক বেটার হবে। কারণ টোটাল বিষয়টা আপনি যদি বুঝতে চান তাহলে এটা আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখাটা অনেক জরুরি। তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি থার্ড, এটা আমাদের হচ্ছে 3 নম্বর যে জিনিসটা, সেটা আমরা সেলস পেজ তৈরি করতে গেলে বা আমাদের সেলস পেজ না, সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, কি কি জিনিস প্রয়োজন হবে সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আমাদের প্রিভিয়াস যে বিষয়টা আমি বারবার আপনাদের দেখতে দেখতে আপনার মানে দেখাতে দেখাতে আপনার হচ্ছে যে বোরিং করে ফেলছি, তারপরেও হচ্ছে যে আবারও আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা সেলস ফানেল কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে একটা ট্রাফিক, আমরা ভিজিটরকে কখনোই ডিরেক্টলি কোনো অফারে আমরা পাঠাবো না, আমরা অবশ্যই আগে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, একটা থ্যাংক ইউ পেজ তৈরি করব, এরপর তাদেরকে আমরা হচ্ছে কোনো একটা অফারে পাঠাবো। যখনই আমাদের ল্যান্ডিং পেজে কোনো ভিজিটর আসবে, এখানে আমরা একটা অপটিন ফর্ম রাখবো। এই অপটিন ফর্মে যখনই সে তার ইমেল অ্যাড্রেস সাবমিট করবে, মানে ইমেল অ্যাড্রেস সাবমিট করার মতো একটা অপশন আমরা এখানে রাখবো, যখনই সে ইমেল অ্যাড্রেস সাবমিট করবে আমরা তাদেরকে এইখানে একটা ইমেল ডেটাবেজ আপনার হচ্ছে তৈরি করব, এখানে তাদের ইমেল অ্যাড্রেস গুলো জমা করব এবং তাদেরকে টেকনিক্যালি এখান থেকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবো হচ্ছে আমাদের যে থ্যাংক ইউ পেজ, এই থ্যাংক ইউ পেজে, এবং এই থ্যাংক ইউ পেজ থেকে টেকনিক্যালি আমরা তাদেরকে পাঠিয়ে দেবো আমাদের কোনো একটা অফারে, এই যে যে বিষয়। এবং এখানে আমরা তাদেরকে পরবর্তীতে সিকোয়েন্স বেসড ইমেল পাঠাবো, আমাদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন প্রমোশন আমরা হচ্ছে তাদেরকে পাঠাবো। এই যে যে টোটাল বিষয়, এটাই হচ্ছে সেলস ফানেল। এখন এই সেলস ফানেলটা তৈরি করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন আপনার ছিল সেই বিষয়গুলো আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এখানে স্লট করেছি। আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। দেখুন, আপনি হচ্ছে যদি নিজের একটা ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ তৈরি করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে হচ্ছে একটা ডোমেইনের, এরপর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা হোস্টিং এর। এবং আমরা যখন একটা ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ ডিজাইন করব, তখন আমাদের প্রয়োজন হবে একটা পেজ বিল্ডার বা আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন কোনো সফটওয়্যার। তো আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ আপনার হচ্ছে একটু দেখাচ্ছি, যেমন নর্মালি যদি আসেন, আপনি যদি গুগলে সার্চ করেন, যেমন আমি আসি গুগলে এবং এখান থেকে সার্চ করি, সাপোজ হচ্ছে উই আর মার্কেটার, উই আর মার্কেটার লিখে আমি যদি সার্চ করি তাহলে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, উই আর মার্কেটার.com। এটা আমার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, আপনারা এটা ভিজিট করতে পারেন, এখানে অনেক অনেক রিসোর্স আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। তো জাস্ট আপনি সাইটটাতে যখন আসলেন, এই হচ্ছে মেইনলি আমার সাইটটি,
এইখানে আপনি যখন আসছেন দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু আছে ফ্রি ইবুক, ফ্রি ইবুক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা পেজ ওপেন হবে, এই হচ্ছে একটা পেজ, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমি একটা পেজ তৈরি করেছি এখানে, এই হচ্ছে একটা পেজ, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। এবং আমি এই ল্যান্ডিং পেজের ভেতর একটা বই তাদেরকে গিফট করছি, আমার নিজের একটা বই, এই বইটি আমি গিফট করছি ফ্রি। আমি আপনাকে বা মানে আমার এই পেজে যারা আসবে তাদেরকে আমি অফার করছি, হেই এই বইটা তুমি ফ্রি ডাউনলোড করে নিতে পারো। এবং এই বইটা কি রিলেটেড, ইজি 7 স্টেপস টু মেক $5,000 পার মান্থ, দ্য 5K পার মান্থ অ্যাফিলিয়েট চিট শিট। এখানে আমি তাদেরকে বলছি, নাও ইউ ক্যান কুইকলি অ্যান্ড ইজিলি লার্ন স্টেপ বাই স্টেপ হাউ টু ফাইনালি জেনারেট $5,000 প্লাস পার মান্থ অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। সো এটা হচ্ছে, এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন ফ্রি ইবুক ডাউনলোড, তার মানে একটা বই আমি হচ্ছে তৈরি করেছি এবং এই বইটা আমি ফ্রি দিচ্ছি। এখন এই বইটা যদি ডাউনলোড করতে চায় কেউ তাহলে কি করতে হবে, তাকে অবশ্যই তার এইখানে নাম এবং ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে এবং এইখানে আপনার হচ্ছে ক্লিক করতে হবে, দেন সে এই বইটি পাবে। অথবা সে যদি এখান থেকে ক্লিক করে তাহলে একটা পপ আপ ওপেন হচ্ছে এবং এইখানে তাকে বলছি এই বইটা তোমাকে আমি কোথায় পাঠাবো, তোমার নাম এবং ইমেল অ্যাড্রেস তুমি এখানে দাও, আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, সো এই যে যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি ল্যান্ডিং পেজ। এখন এই যে যে ডিজাইনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমার মনে হয় এখানে যারা ভিডিওটি দেখছেন তাদের ভেতরে আপনার হচ্ছে 70 বা 80% আপনারা আমার সাথে এগ্রি করবেন, ল্যান্ডিং পেজ ডিজাইনটা মোটামুটি সুন্দর, আমি বলবো না যে খুব হাই প্রফেশনাল, মোটামুটি সুন্দর আপনার হচ্ছে একটা ডিজাইন, আমার মনে হয় আপনিও আমার সাথে এগ্রি করবেন। তো যাই হোক, এই যে যে পেজটি আমি হচ্ছে তৈরি করেছি এটি হচ্ছে একটা পেজ বিল্ডার, মানে একটা সফটওয়্যার। আমিও আপনার মতো এমন ভালো কোডিং জানি না এবং এই পেজটি আমি HTML CSS কোডিং করে দেন হচ্ছে এই পেজটি তৈরি করিনি, আমি একটা সফটওয়্যার ইউজ করেছি যে যে সফটওয়্যারের মাধ্যমে আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার হচ্ছে আমি ডিজাইন গুলো রেডি করেছি। তো এইরকম আমাদের হচ্ছে যারা আমরা জানি না, ডিজাইন করতে জানি না, HTML CSS আমরা এত ভালো জানি না, মানে অ্যাডভান্স লেভেলে জানি না, তাদের জন্য এই ধরনের কোন একটা সার্ভিস প্রয়োজন হবে। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে যখনই আমি হচ্ছে আসলাম আমার নিজের হচ্ছে একটা ওয়েবসাইট আপনার হচ্ছে প্রয়োজন হয়েছে, একটা ডোমেইন আমার প্রয়োজন হয়েছে। এবং অবশ্যই আপনারা জানেন যে শুধুমাত্র ডোমেইন দিয়ে কাজ হয় না, ডোমেইনের সাথে আমাদের প্রয়োজন হয় কি, একটা হোস্টিং। দ্যাট মিনস আপনি যদি সেলস ফানেল তৈরি করতে চান, আপনাদের ইনিশিয়াল একেবারে এই মুহূর্তে ইনিশিয়াল যে জিনিসটা সেটা হচ্ছে কি, ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে এবং পেজ বিল্ডার আপনার হচ্ছে একটা সফটওয়্যার লাগবে। এর সাথে আমাদের আরো একটা জিনিস লাগবে, ইমেল ডেটাবেস তৈরি করার জন্য আমাদের একটা অটো রেসপন্ডার সার্ভিস লাগবে। বাট আমি এটা এই মুহূর্তে বলে আপনাদেরকে টোটাল বিষয়টা এত ক্রিটিক্যাল করছি না, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে করে খুব সহজে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তো এই ভিডিওটা আমি আসলে রেকর্ড করছিলাম এই জন্যই যে এখানে কি কি জিনিস আমাদের সেলস ফানেল তৈরি করতে প্রয়োজন হবে, আমাদের ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ এইগুলো তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগবে। আমাদের প্রয়োজন হচ্ছে ডোমেইন, আমাদের প্রয়োজন হচ্ছে হোস্টিং এবং এরপর হচ্ছে পেজ বিল্ডার। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা খুব চমৎকার 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 আপনার হচ্ছে একটা ডোমেইনের নাম খুঁজে পেতে পারি, আমরা আমাদের নিজেদের একটা ডোমেইন ওয়েবসাইট কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, এবং আমরা কোন প্ল্যাগইন বা কোন ধরনের সফটওয়্যার আমাদের এই ধরনের ডিজাইন, এই যে যে ডিজাইন, এই ডিজাইনগুলো তৈরি করতে আমরা আমাদের প্রয়োজন হবে। তো নেক্সট ভিডিওটি দেখুন, এবং অবশ্যই এই যে যে ভিডিও থেকে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা নোট ডাউন করুন, একটা খাতা কলমে এই জিনিসগুলো লিখুন, এবং প্রিভিয়াস যে সিরিজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আবারও আপনি হচ্ছে একটু দেখুন, এবং যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আপনি হচ্ছে আপনার নিজের আপনার হচ্ছে মাইন্ডে খুব ভালোভাবে সেট আপ করে নিন, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে আমাদের হচ্ছে ভিডিওর কমেন্টসে কমেন্টস করুন, তাতে করে আপনার হচ্ছে যে আমি চেষ্টা করব আপনার এই কমেন্টস এর অ্যান্সার দিতে, এবং আমাদের নিজেদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আপনি চাইলে জয়েন করতে পারেন। তো ওকে, আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওটা আপনি হচ্ছে দেখুন এবং আমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করুন।
সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে আছে যারা কিনা আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। তো অবশ্যই ফেসবুকের বিভিন্ন গ্রুপ আপনি পাবেন, আপনি আপনার যে গ্রুপগুলো অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং রিলেটেড সেই গ্রুপগুলোতে এই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, তাতে করে তাদেরকে হেল্প করা হবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি আপনারা চান এবং আপনারা হেল্পিং মাইন্ডে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না।